কিন্তু তুমি যদি থাকতে আইতাম এটা গেল না কই যে কই দে হ্যাঁ আমি রাগি আম ওরে আল্লাহ আসলে না পড়াইতে এই পরে দেখো ভিডিও করে ওই যে ই করলে আরে তোমার ফেমাস সিটি যেই কৃষকের ঘামে তোর অর্জিত কাপড় তৈয়ার হয়, যে রিক্সাওয়ালার পিছনে উঠে তুই মাইলকে মাইল পথ সফর করিস, ওই রিক্সাওয়ালা গরিবের গায়ের ভিতরে আঘাত দিতে লজ্জা করে না তোর? ইমাম সাহেব, কি হয়েছে? কি শেষ সব আজান কয় মিনিট পরে দিছেন আজকে? কিছু কই না না ইমাম সাহেব, মনে মনে কয় খাটা সে নামাজ পড়তে আহেনি, ও আবার জানে কেমনে আজান কয় মিনিট পরে দিছে? রঙের রূপ দরিয়া পাগল করিয়া থাক কইতাম না না সালে তো আবার গান গাই বাদ দেই তো কমনে পরে কম মাদার বন্ধ করেন। পানি যদি হানি হয়, পান যদি হান হয়, পেপে হবে হে হে। কিন্তু কয় না হুজুর আমরা কই পাপিয়া, তার মানে জাতে মাতাল তালে, জাতে মাতাল তালে। একজন কয় হুজুর কবর দেখবাম, কবর টিভি সারুন। আমি বললাম কার কবর? জিয়াউর রহমানের কবর না বঙ্গবন্ধুর কবর? কয় হুজুর রাত 8টার কবর। আসলে শব্দটা কবর নাকি খবর? আর এই যে গান মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসা দে ফেরাইয়া দে, তো কি দিবি রে? তোর বাপ মাও নাই, ভালো জায়গা দেখে শুনে বিয়ে দিবি? তুই আগে প্রেম করিস কে? শেকা খায়া রঙের রূপ দরিয়া পাগল করিয়া থাক কইতাম না না সালে তো আবার গান গাই বাদ দেই তো কমনে পরে কম মাদার বন্ধ করেন। এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের, সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই, বসে না সে বসে না, তুমি আসবে বলে চোখের তারা তোই জল নপর তোমায় আমায় মিলে। ওই যে বগুড়ের একটা ছেলে ডিজেল লাইনের ব্যবসা করে, নাম তার আলম, নামের আগে লাগাইছে হিরো আলম, ভয়া ফেসবুক ইন্টারনেটে কয়েকটা গানের মডেলিং কইরা এখন চলচ্চিত্রে সাজ পাইয়া সব নায়ক নায়িকে খেলবে না, এখন হয়া গেছে হিরো আলম। কই মশা ও মশা রে তুই অপরাধী রে, আমার যত্নে করা শরীর থেকে রক্ত নিলি কে? নাকি কন? হ্যাঁ আসলে কি মশা অপরাধী? আবার এই গান আর একজন করছে, ও লঙ্গি রে তুই অপরাধী রে। যদি জেমস কইতো বৈশাখের গানটাই ভাবে নিয়া, এসো হে বৈশাখ আমার অন্তরে তোরে লয়া বাজুব বাসা ওই আকাশে। এখন নতুন নতুন টার্মিনোলজি বের হয়েছে, আগে নি শুনতামই না, এখন বলে হুজুর আমার জিএফ, আমার বিএফ। কি রে জিএফ কি? কয় হুজুর জিএফ মানে গার্লফ্রেন্ড, বিএফ মানে বয়ফ্রেন্ড, আছে না নাই? আবার কয় আমার এক্স গার্লফ্রেন্ড। একজন কয় হুজুর কবর দেখবাম, কবর টিভি সারুন। আমি বললাম কার কবর? জিয়াউর রহমানের কবর না বঙ্গবন্ধুর কবর? কয় হুজুর রাত 8টার কবর। আসলে শব্দটা কবর নাকি খবর? এখন নতুন নতুন টার্মিনোলজি বের হয়েছে, আগে নি শুনতামই না, এখন বলে হুজুর আমার জিএফ, আমার বিএফ। কি রে জিএফ কি? কয় হুজুর জিএফ মানে গার্লফ্রেন্ড, বিএফ মানে বয়ফ্রেন্ড, আছে না নাই? আবার কয় আমার এক্স গার্লফ্রেন্ড। বোরকা পরাটার দিকে আরো বেশি তাকায়, পোলাপান কয়ের কয় দেখ জিনি যায়। হুজুর কইছে একবার তাকানো যায়, পরের বার তাকাইস না। হে তাকাইছে তো তাকাইছে, শহীদ হয়ে যাম চোখ সরম। কিন্তু বোরকা উঁচু নিচু সব বুঝা যায়, বোরকার মাথা ফিটিং শরীর হেডের পাঁচ পর্যন্ত বুঝা যায়। হ্যাঁ আবার বোরকা ইয়েন তো হাত এ সোজা ফুলও আছে, ফুল বড় বুতাম আছে। আরে আরে ফাত। একজন কে হুজুর কবর দেখবাম, কবর টিভি সারুন। আমি বললাম কার কবর? জিয়াউর রহমানের কবর না বঙ্গবন্ধুর কবর? কয় হুজুর রাত 8টার কবর। আসলে শব্দটা কবর নাকি খবর? ও লালু না, ও লালু না, দেহ দিলা মন দিলা না, তোর কপালে জুতার বাড়ি হারামি, তোর এত বড় সাহস, দেহ দিলা মন দিলা না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেছি ভাই দেখার জন্য, মগার কোলের উপরে মগি হইয়া রয়েছে, মগায় চিনা বাদাম খুইলা খুইলা দেয়,
মগি কুটকুট কুটকুট করে খায়, আর মগায় কয় খাও সখী খাও, মগি আবার নিচের তেন খায়। আর বোরকা পরাটার দিকে আরো বেশি তাকায়, ওলাফান কয়ার কয় দেখ জিনি যায়। হুজুর কইছে একবার তাকানো যায়, পরের বার তাকাইছে তো তাকাইছে, শহীদ হয়ে যায়।